আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি মাছ দিয়ে লাউ রান্না করব, একদম সহজভাবে। মাছ দিয়ে বা মাছের মাথা দিয়েও লাউ রান্না করে খাওয়া যায়, আর এটা খেতে খুবই দারুণ লাগে। তো চলুন দেখে নিই মাছ দিয়ে লাউ রান্না করতে কী কী উপকরণ লাগবে। মাছ দিয়ে লাউ রান্না করতে প্রথমে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে মাছ। এখানে আমি 1.5 কেজি ওজনের একটা রুই মাছের 4 পিস টুকরো নিয়েছি। টুকরোগুলো একটু মোটা মোটা করে কেটে নেওয়া, যেহেতু আমি সহজভাবে রান্না করব তাই মোটা হলে তরকারিটা রান্না করতে সুবিধা হবে। সেই সাথে একটা মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা আমি কেটে নিয়েছি। লাউটাকে খোসাটা ছাড়িয়ে লম্বালম্বিভাবে 4 টুকরো করে আধা ইঞ্চির চেয়ে কিছুটা বেশি পরিমাণ পুরু করে কেটে নিয়েছি, এভাবে কেটে নিয়েছি। সেই সাথে লাগবে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কিছু ফ্রেশ ধনিয়া পাতা। লাউয়ের মধ্যে ধনিয়া পাতা দিলে খুবই টেস্ট হয়, চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিতে, তাহলে লাউয়ের যে কোনো তরকারি খেতে দারুণ লাগে। আরও নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, এবং নিয়েছি 2টি কাঁচামরিচের ফালি আর 4টি আস্ত কাঁচামরিচ। সেই সাথে লাগবে পরিমাণ মতো রান্নার তেল। আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে যে কোনো ধরনের রান্নার তেল ইউজ করতে পারেন। এই কয়টা উপকরণ দিয়েই আমি আজকে মাছ দিয়ে লাউটা রান্না করব, খুবই সহজ রান্না করা। তো চলুন শুরু করি রান্না। এখন যেই কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে প্রথমে নিয়ে নিব পেঁয়াজ কুচি, সেই সাথে নিব 7 মতো লবণ, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আদা রসুন বাটা এবং 2টি কাঁচামরিচের ফালি দিয়ে এখন এই সবগুলো উপকরণ একসাথে মেখে নিব। মাখানো হয়ে গেলে নিয়ে নিব মাছ। মাছগুলো এখন মশলার সাথে ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে দিয়ে দিব পানি। আধা কাপ পানি দিলাম, এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো তুলে নিব। কারণ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবং মাছের ভিতরে মশলাও ঢুকে গেছে, আর মাছের যে একটা রস সেটা কিন্তু এই ঝোলগুলোর মধ্যে চলে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা লাউ। লাউ কাটার আগে লাউয়ের খোসাটা ছাড়িয়ে অবশ্যই ধুয়ে নেবেন, তাহলে লাউ থেকে পানি কম ছাড়বে, তা না হলে লাউ থেকে অনেক বেশি পানি বের হয়। এখন আমি ঝোলটার সাথে লাউটাকে ভালো করে মিলিয়ে নিব। মিলিয়ে নিলাম, এবার ঢাকনা দিয়ে লাউটাকেও রান্না করব 5 মিনিট। চুলার আঁচটা অবশ্যই হাইতে থাকবে, কারণ সবজির কালারটা যাতে নষ্ট না হয় সেটা চেষ্টা করব। 5 মিনিট পর ঢাকনা তুলছি। লাউটা মশলার সাথে কষানো হয়ে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব পানি। আমি 1.5 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখন অপেক্ষা করব ফুটে আসা পর্যন্ত। ফুটে এলে দিয়ে দিব কষিয়ে রাখা মাছ। মাছটাকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিব যাতে করে পুরোপুরিভাবে সেদ্ধ হয় এবং লাউয়ের সাথে মিলে যায়। এখন ঢাকনা দিয়ে মাছ আর লাউটাকে একসাথে সেদ্ধ করে নিব আরও 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। লাউ সেদ্ধ হয়ে গেছে, এই যে, কারণ মাছ তো আমি আগেই সেদ্ধ করে নিয়েছি, মাছ তো অবশ্যই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব রয়ে যাওয়া 4টি আস্ত কাঁচামরিচ এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে। একটু হালকাভাবে নেড়ে দিব যাতে মাছ ভেঙে না যায়, এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। খুবই সুন্দর গন্ধ বের হচ্ছে লাউয়ের। আমার রান্নাটা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল মাছ দিয়ে লাউয়ের তরকারি। খুবই অল্প সময়ে, মাত্র 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা হয়ে যায়। খুবই সহজভাবেই রান্না করেছি আমি আজকে।
তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।